নারায়ণগঞ্জে আছেন সহকর্মী ইব্রাহিম খলিল, সরাসরি যাচ্ছি তার কাছে। ইব্রাহিম, মামলা সাক্ষীদের জেরা কি এখনো চলছে আর সবশেষ অবস্থা আমাদের জানান। লিজা, আপনি যেমনটি বলছিলেন যে সাক্ষ্য গ্রহণের যে পর্বটি, সাত খুনের চাঞ্চল্যকর, নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর সেভেন মার্ডার যে ঘটনাটি, সে ঘটনাটি যে মামলা চলছে, সে মামলার সাক্ষ্য গ্রহণের পর্ব কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে। আদালত 15 জনের সাক্ষী গ্রহণ করেছে। আজ যে পর্বটি ছিল সেটি হচ্ছে এই মামলার যে সাক্ষীগণ রয়েছেন তাদের জেরা করার পর্বটি। তো জেরা করার পর্বটি যখন শুরু হয়েছে, তো আজকে এই মামলার যিনি 164 ধারায় আসামি তারেক সাইদ এবং আসামি নূর হোসেনের জবানবন্দি নিয়েছিলেন সেই ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিনের আজ জেরা পর্ব চলছে। তারেক সাইদ এবং আসামি তারেক সাইদ এবং নূর হোসেনের আইনজীবীরা এই কে এম মহিউদ্দিন, অর্থাৎ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিনের তিনি তারা জেরা করছেন, এবং পর্যায়ক্রমে আরও সাক্ষীদের ইতিমধ্যে জেরা করা হবে। আমরা যতটুকু এখন পর্যন্ত খবর নিয়েছি যে কে এম মহিউদ্দিনের জেরার পর্বটি প্রায় শেষ। এরপর এই মামলারই আরেকজন সাক্ষী এবং একই সাথে 164 আসামিদের 164 দ্বারা জবানবন্দি গ্রহণকারী আরেকজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চাঁদনি রূপম, তাকেও জেরা করা হবে। এবং যেহেতু স্বাক্ষর গ্রহণ পর্ব শেষ হয়েছে, তাই এখন শুধুমাত্র বাকি রয়েছে আসামিদের জেরা করার পর্বটি। এই আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি লিজা, সেটি হচ্ছে যেহেতু নূর হোসেন এবং আসামি তারেক সাইদের একটি রিট আবেদন হাইকোর্টে ছিল মামলাটি স্থগিত করার জন্য, সেহেতু এতদিন এই মামলার আসামিরা তারা সাক্ষীদেরকে জেরা করার সুযোগটি পাননি। কিন্তু আজ থেকে যেহেতু হাইকোর্টের সেই যে রিটটি হাইকোর্ট ডিভিশন থেকে খারিজ করে দেওয়ার পর কিন্তু তাদের সেই বাধাটি আর নেই। এখন তারা আসামি পক্ষের আইনজীবীরা, অর্থাৎ তারেক সাইদ এবং নূর হোসেনের আইনজীবীরা, তারা সাক্ষীদেরকে জেরা করতে পারবেন। তো এর পূর্বে তারা সাক্ষীদেরকে জেরা করেননি, 15 জন যে সাক্ষী রয়েছেন তাদেরকে জেরা করেননি। তো আজকে থেকে যেসব ম্যাজিস্ট্রেটরা 164 ধারা জবানবন্দি নিয়েছেন তাদের জেরার মাধ্যমে মূলত এটি শুরু হলো। এবং একই সাথে আরেকটি জিনিস জানিয়ে রাখি যে আজকে 23 জন আসামিকে আদালতে হাজির করা হয়েছে, এবং আপনি জানেন যে এই মামলার যে 12 জন আসামি তারা পলাতক রয়েছেন, এবং পলাতক থাকার কারণে তাদের উপস্থিতির কোনো আশঙ্কা নেই, সম্ভাবনা নেই। সুতরাং 23 জন আসামি নিয়ে সকাল 10 থেকে এই জেরা শুরু হয়েছে। আমরা আশা করছি যে এটা দুটো পর্যন্ত চলবে। কে এম মহিউদ্দিনের জেরা শেষ হওয়ার পরে আরেকজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চাঁদনি রূপমের জেরা শুরু হবে, এবং ততক্ষণ পর্যন্তই আদালত চলবে। লিজা, ইব্রাহিম, আপনাকে ধন্যবাদ। নারায়ণগঞ্জ থেকে বলছিলেন সহকর্মী ইব্রাহিম খলিল।